বীরভূম জেলার রামপুরহাটের বকটুই গ্রামে মুখ্যমন্ত্রী আসবেন, তাই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে আটকে দিল বীরভূম জেলার পুলিশ প্রশাসন বলে অভিযোগ জানা গিয়েছে। সড়ক পথে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বকটুই গ্রামে যাচ্ছিলেন। বীরভূম জেলার বকটুই গ্রামে অগ্নিকাণ্ডের মৃতের পরিবারের সঙ্গে দেখা করতেই তার এদিনের অভিযান, কিন্তু বোলপুরেই ব্যারিকেড করে আটকে দেওয়া হয় লোকসভায় কংগ্রেসের দলনেতা এবং তার সঙ্গীদের। কারণ হিসেবে বকটুইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার বিষয়টিকেই তুলে ধরা হয়েছে। পুলিশি বাধার প্রতিবাদে বোলপুরে শ্রীনিকেতন মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ও কংগ্রেসের নেতৃত্বরা। এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলার যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দারের প্রশ্ন, কেন অধীর রঞ্জন চৌধুরী ঘটনাস্থলে যেতে পারবেন না? যদি তিনি গন্তব্যে পৌঁছাতে না পারেন তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি, লোকসভার পরিষদীয় দলনেতা, আমাদের সকলের প্রিয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী, উনি গতকালকেই দিল্লি থেকে ফিরেছেন। রামপুরহাটে যেই গণহত্যা হয়েছে সেখানে পরিদর্শন করার জন্য, সেখানে যাবার জন্য, বাড়ির লোকেদের সঙ্গে কথা বলার জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে অধীর চৌধুরী একমাত্র পারে তাকে কুর্সি থেকে ফেলতে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং প্রশাসন সমস্ত রকম চেষ্টা করছে যাতে অধীর চৌধুরী রামপুরহাটের ওই জায়গা অবধি না পৌঁছতে পারেন। যে আশঙ্কা সেটাই সত্যি হলো, বোলপুরের শ্রীনিকেতনে তার গাড়িকে আটকে দেওয়া হলো, তার সঙ্গে আছেন শ্রী নেপাল মাহাতো এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। তো আজকে আমাদের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেলিকপ্টার আছে, সে উড়ে চলে গেল রামপুরহাট অবধি, আজকে কেন অধীর রঞ্জন চৌধুরী ওই ঘটনাস্থল অবধি যেতে পারবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি পৈতৃক সম্পত্তি হয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গ যে আজকে উনি একা যাবেন আর কেউ যাবে না, অধীর রঞ্জন চৌধুরী ওখানে যাবেই, এটা আপনাদেরকে বলে রাখতে চাই। আমরা এই যদি আজকে অধীর রঞ্জন চৌধুরী ওই ঘটনাস্থল অবধি না পৌঁছতে পারেন আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে বাধ্য হব। আর এটা বলে রাখি যে এই সমস্ত নোংরামি করার একটাই কারণ যে সত্য ঘটনাকে চাপা দেওয়া হচ্ছে। কালকেই একজন নেতৃত্ব দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘটনাস্থল, আমরা এর তীব্র নিন্দা করি, তীব্র ধিক্কার জানাই। এই ধরনের অসভ্যতা নোংরামি পশ্চিমবঙ্গের বুকে না কোনদিন হয়েছে না কোনদিন হবে, তাই আমরা এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপসারণের দাবি জানাচ্ছি। বীরভূম থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।